হ্রদের পাড় দখল ও পাহাড় কেটে বাড়িঘর বানিয়ে এভাবেই ঝুঁকিপূর্ণভাবে বাস করছে হাজারো মানুষ। সুনির্দিষ্ট নীতিমালা বা আইন না থাকায় ইচ্ছেমতো ঘর তুলেছে তারা। রাঙ্গামাটি শহরের শিমুলতলি, কল্যাণপুর, কলেজ গেট, তবলছড়ি, বনরূপা সহ বেশ কিছু এলাকায় গড়ে উঠেছে এমন হাজারো অবৈধ বসতি। সাম্প্রতিক ব্যাপক বর্ষণে তৈরি হয়েছে পাহাড় ধসের ঝুঁকি। তারা এখানে পাহাড় কেটে সমতল এলাকায় যে ধরনের বাড়িঘর করা হতো, পাহাড়ি এলাকাও একই ধরনের বাড়ি করায় সশস্ত্র আছে এবং করছে, যার ফলে এখানে পাহাড়ের গঠনটা ঠিক থাকছে না। বৃষ্টিতে তলিয়েছে অনেক ঘর বাড়ি, থাকতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এসব পরিবারের দিন কাটছে অনিশ্চয়তায়। আমি ওই দেশ থেকে এসে এখানে একটু আশ্রমে ছিলাম, আমাদের কোনো বাড়িঘর জায়গা নেই, এখানে এখন এটাই শেষ। আমাদের বসতবাড়ি যদি নদীর তলায় নেই তাহলে আমি কোথায় যাই দাঁড়াবো? গাছগুলি পড়ার পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সব ঘর বাড়ি এখন প্রায় পানির নিচে। স্থানীয়রা এসব অবৈধ বসতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করলেও তা মানতে নারাজ প্রশাসন। তারা বলছেন নিজের বিপদ নিজেরাই ডেকে এনেছে এসব পরিবার। অভিযান প্রসারণ করেছি এবং তাদেরকে নিরাপদ অন্য কোথাও চলে যেতে বাধ্য করেছি, পাশাপাশি তাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করার জন্য চেষ্টা করছি। সরকারের যে সমস্ত প্রকল্প আছে, যেখানে সাধারণ ছিন্নমূল গরিব মানুষের জন্য প্রকল্প গৃহীত হয়েছে, আমরা সেই সব জায়গায় এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য চেষ্টা করে যাচ্ছি। বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে অবৈধ বসতিদের পুনর্বাসনের পাশাপাশি বাড়ি নির্মাণে আইন করে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য ঠিক রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।